জেল মালা থাকবে না, এটা গজ মারতে হবে। জেল কত দিন থেকে পড়ছিলে? 6-7 মাস হবে। এই টায়ারের কারণে বেয়ারিং গেছে গা। এই যে বেয়ারিং ক্ষয়ে বেরিয়ে গেছে। টাকা বাড়ি মারতেছে তো। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কিন্তু আমি বড় একটা বাচ্চাদেরকে বেঁচে গেছি। ব্যাপারটা হয়েছিল যে আমরা অনেক কিছু ট্যুরে যাই, ট্যুরে যাওয়ার আগে বাইকের পুরো মেইনটেনেন্স যা কিছু আছে সব কিছু চেক করে দেয়। তারপরেও কিন্তু কোনো না কোনোভাবে অনাকাঙ্ক্ষিত দণ্ডের ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। তো ঠিক সেরকম একটা ঘটনা ঘটেছে। লাস্ট আমি রমজানের আগে একটা ট্যুরে গিয়েছিলাম। রমজানে একটু যাওয়ার আগে আমি আমার বাইকটাকে খুব চেক আপ টেক আপ করিনি, বাট তারপরেও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা হয়েছিল যে আমার বাইকের টায়ার পাঙ্কচার হয়ে গেছে। তো টায়ার পাঙ্কচার থেকে যে কত বড় একটা বড় সমস্যা হতে পারে সেটা যারা ফেস করেছে তারা হয়তো জানেন, বাট এই যাত্রায় আমি বেঁচে গিয়েছি, আল্লাহ রহম করেছে। এবং এই প্রবলেমটা একেবারে হয়েছিল সেহরি মানে ফজরের ঠিক পরে পরে। তো আমি এবং আমার কোরাইডার দুই ভাই রওনা দিয়েছিলাম ঢাকা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে শুক্রবার দিন রাতে। তো যাওয়ার পথে সব কিছুই ভালো ছিল, বাট যখন ভোর হলো আমরা ভোরবেলা শ্রীমঙ্গল প্রবেশ করলাম। তো যখনই শ্রীমঙ্গলের আপনারা জানেন শ্রীমঙ্গল যে স্ট্যাচু যেটা আছে স্ট্যাচুটার এখানে যখন যাই তখন হঠাৎ করে মনে হয় আমার টায়ারটা একটু বাবলিং করছে। তো টায়ার বাউন্সিং করছে এবং টায়ার পিছন থেকে বাড়িয়ে মারছে। তো সেই জিনিসটা চেক করলাম, মনে হচ্ছিল কিছু না কোনো না কোনো কিছু একটা ঘটছে। তো যাই হোক টায়ারে জেল দেওয়া ছিল। আমরা অনেক দূর এইভাবেই আমি আস্তে আস্তে করে যাই। আর এই মুহূর্তে আমার পার্টনার রবি ভাই উনি তো খুব স্মুথ রাস্তা পেয়ে খুব জোরে কর্নারিং করে কেড়ে নিয়ে চলে যাচ্ছে, বাট আমার বাইকে কী হচ্ছে সেটা আমি ফিল করছি। তো যাই হোক এই মধ্যে 10 কিলোমিটার রাস্তা খুবই কষ্ট হয়েছে 50-60 স্পিডে, যেহেতু জেল দেওয়া ছিল আস্তে আস্তে করে গেলাম। শ্রীমঙ্গল বাজার একেবারেই ভোরবেলা 6টা বাজে, কোনো টায়ার শপের দোকান খোলাও নেই। তো আমাকে আর কিছু করার নাই, এই অবস্থায় আমাকে লাভাছাড়া হয়ে আমরা মাধবপুর লেকের দিকে যাই। তো ভানুগঞ্জ বাজারে গিয়ে একটা টায়ার শপ পাই। ইতিমধ্যে টায়ার শপ পাওয়ার পরে আমি সেই টায়ারটাকে চেক করি। চেক করার পরে যেটা দেখলাম সেটা যেন আসলে মোটেও প্রস্তুত ছিলাম না। ব্যাপারটা এমন হয়েছে যে টায়ার এমনভাবে ফুটো হয়েছে সেখানে জেল পর্যন্ত কাজ করে, শেষ পর্যন্ত গজ মারতে হয়েছে। গজ মারার পরে টায়ার লিকেজটা মোটামুটি বন্ধ হয়েছে, বাট যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে টায়ারের পিছনের টায়ারের যে ব্যালেন্সিং বেয়ারিং থাকে পিছনের টায়ারটার ব্যালেন্সিং বেয়ারিংটা টোটালি ক্র্যাশ। মানে টায়ার হাওয়া কমে যাওয়ার কারণে আমার চাকা তখন এলোমেলো করে বাড়াচ্ছিল। এরকম বাড়াবাড়ির পরে আমি যখন ফিল করে তখন আমি আস্তে করে আমার গাড়ি বাইকের স্পিড কমিয়ে তখন যাই এবং শেষ মুহূর্তে 10 কিলোমিটার যখন রাইড করি, রাইড করার পরে গিয়ে দেখি বেয়ারিংয়ের সাইডের যে অংশ সেই সাইডের অংশ ভেঙে বাইকে প্রচুর নয়েজ করছিল এবং বাইক এভাবে এভাবে করে দুলছিল। তো পরে বললে তো কিছু করার নেই, পরে আমি আমার টুকটা কোনো মতে শেষ করে ওখান থেকে আসি। তারপর শ্রীমঙ্গল শহরে এসে আমি একটা পোস্ট করি সিলেট বাইকিং কমিউনিটিতে, সেখানে পোস্ট করার পর অনেকেই সাড়া দেয়। তারপরে আমি আমার আরেকজন শ্রীমঙ্গলের ভাই ছিলেন ওনার মাধ্যমে একটা ওয়ার্কশপে দিয়ে ব্যালেন্সার বেয়ারিং চেঞ্জ করে দেন হচ্ছে ঢাকায় আমাকে আসতে হবে। তো মূল কথা এখানে যেটা আমরা ফোকাস করছি সেটা হচ্ছে এই ধরনের প্রবলেমে অবশ্যই গাড়ির গতি আপনি বাড়াবেন। গাড়ির গতি যদি বাড়ান তাহলে বাইকে এভাবে দোলনি খেতে খেতে দোল খেতে খেতে হয়তো বা আপনি পাহাড় থেকে দোল খেয়ে নিচে চলে যেতে পারেন। তো আমি সেম একইভাবে আমাকে বাইক রাইড করে আমাকে আসতে হয়েছে। আমি খুব নিয়ন্ত্রিত গতিতে আস্তে ধীরে সামনের দিকে ভর করে আমি বাইক রাইড করে আমার নির্দিষ্ট রাইড যতটুকু ছিল ততটুকু শেষ করেছি। তো চলো দেখি ভিডিওটিতে আসলে কী হয়েছিল। আমরা ভিডিওটিকে কিছু ডিসক্রিপশন দিয়েছি এবং
এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আসলে বাইকের কি হয়েছিল। তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি, আসলে কোথায় গিয়েছিলাম আর কীভাবে এটা হলো আর শেষ পর্যন্ত আমরা কী করবো। তো সেই অবস্থায় সবাই ভালো থাকবেন আর সাবধানে বাইক রাইড করবেন। বাইকের যে কোনো ধরনের প্রবলেম যখন আপনি ফিল করেন অবশ্যই বাইককে অতি নিয়ন্ত্রণ করে বাইকটা চেক করে দেন আপনার মুভ করা উচিত। আমরা ঢাকা থেকে হঠাৎ করে শ্রীমঙ্গল চলে আসছি, বাট এখন বাজে রাত মানে ভোর 5টা। তো আমরা শ্রীমঙ্গল শহরে ঢোকার আগে 10 কিলোমিটার আগে সাতগাঁও যে জায়গাটা আছে সেটা পার হচ্ছি। পার হওয়ার পরেই আমি যখন চা কন্যার যে স্ট্যাচুটা পার হব ঠিক ওই সময়টা এই স্মুথ রাস্তার মধ্যে হঠাৎ করে মনে হচ্ছে আমার পিছনের চাকা কেমন যেন এলোমেলো লাগছে। তো দেখতেই পাচ্ছেন একবারে ভোরের পরে একটু সূর্য ওঠার উকি দিচ্ছে, কিন্তু এই রাস্তার মাঝখানে দাঁড়ানোটা মোটেও সেফ নাও হতে পারে, যার কারণে এত ভোরে এই রাস্তাটুকু আমাকে পার হতে হচ্ছে নিয়ন্ত্রিত একটি গতিতে। তো এরকম রাস্তায় এরকম ধরনের প্রবলেম এটা আসলে অনাকাঙ্ক্ষিত। আমি আসার আগেই আমার বাইক চেক করে নিয়েছিলাম 4-5 দিন আগে। তো বৃহস্পতিবার একটা ট্যুরে আসার কথা ছিল, বাট সেটা আসলে পসিবল হয়নি। দেন ফ্রাইডেতে আমি আর রবিভাই বের হই। তো এর মাঝখানে এরকম একটা প্রবলেম, আসলে এটা রবিভাইয়ের সাথে ইন্টারকমে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, বিকজ রবিভাই ইন্টারকম নেই। তো যার কারণে তাকে বলতেও পারছি না যে আসলে এই ধরনের প্রবলেম। তো হোয়াটএভার, রবিভাই রাস্তার ফিল নিচ্ছে, তাকে আর আমার প্যারাটা দিচ্ছি না। তো যেহেতু এই রাস্তা আমি আরও আগে আসছি মানে চিনি সব কিছু, তো দেখি সামনে কোথাও কোনো কিছু পাওয়া যায় কি না। তো খুঁজতে খুঁজতে আমরা শ্রীমঙ্গল চলে আসলাম, এর মধ্যেও তেমন কিছু পাওয়া গেল না। তো এখন আর কিছু করার নেই আমাদের, আমাদের যেতে হবে এখন আদবপুর লেক পদ্মসারা ওই জায়গাটায়। তো রাস্তায় ভানুগঞ্জ নামে একটা জায়গা পাওয়া যাবে, বাজার এটা। তো দেখি ওখানে কিছু পাওয়া যায় কি না। অবশেষে চলে আসলাম ভানুগঞ্জ, এই রাস্তা দিয়ে মাধবপুর লেকে যেতে হয়। যদিও মাধবপুর লেক বা পদ্মচড়া যাওয়ার জন্য আরেকটা রাস্তা আছে, তো যেহেতু টায়ার খারাপ আমার, তো এখানে কিছু করার নেই, আমাকে এখন বাজার হয়েই যেতে হবে। তো বাজার থেকে খুঁজতে খুঁজতে দেখি কোথায় কী পাওয়া যায়। হাওয়া দেওয়া যাবো কোথায়? হাওয়া পাম্প কটার দিকে আসে? চলেন চলেন, ওখানে একটা গরিবের মারাইন পাস আছে। আসলে মাধবপুর লেক এই অবস্থায় 11 কিলোমিটার চলে আসছি। লিক পাইছে, আগে হাওয়া দেন, আগে হাওয়া দেন।
ভাই যে এখানে আছে আপনি গেছেন হাওয়া দেন বেশি করে হাওয়া দেন এই পাশে আরো হওয়া যান টায়ারের কারণে বেয়ারিং গেছে গা এই যে বেয়ারিং খয়ে বেরিয়ে গেছে চাকা বাড়ি মরতেছে চলে গেছে জেল মারা থাকবে না এটা গজ মারতে হবে ছয় সাত মাস হবে ভালো থাকবে কেন 20 কিলোমিটার চালায় আসছি 20 মিনিট